তাহলে দেখে নিলে আমার আজকের রাতের স্কিন কেয়ার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ অন তুলি। এই রকম ওয়েদারে টিপির টিপির বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার আজ দুদিন ধরে। তো এই রকম ওয়েদারে সবাই কেমন আছো সেটা আগে বলো। আমার তো মনে হয় আমি বাদে সবাই ভীষণ ভালো আছে, তবে আমি একদম ভালো নেই। এই রকম ওয়েদারের সাথে না আমি একদম নিজেকে খাপ খাওয়াতে পারি না। তো প্রচন্ড একদম জড়ো সড়ো হয়ে গেছি, দেখো না, আমি একদম সোয়েটার ফোয়েটার পরে বিছানায় বসে আছি। বিছানা থেকে তো আমার নামতেই ইচ্ছা করছে না। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বারোটা বেজে গেছে, কিন্তু এখনো অব্দি আমি রান্নাঘরে আজকে ঢুকিনি। আজকে ঘুম থেকে উঠেওছি অনেকটা দেরিতে, 9:45 সময় ঘুম ভেঙেছে, তারপরে 10:00 সময় বিছানা থেকে উঠেছি। তো তারপরে যা যা কাজকর্ম থাকে সেগুলো সব করে নিয়েছি। একবার ভেবেছিলাম চানটা করিনি, কিন্তু 12টা বাজে, তাও এখন অবধি আজকে আমার চানও হয়নি। মানে চান করতে যাব সেই ইচ্ছাটাই একদম হচ্ছে না, তো তাই জন্য আজকে এখনো পর্যন্ত আমার চান হয়নি। তবে ঘরফর ঝাড় দেওয়া মোছা, তার আগে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আমাদের না এই দুটো ব্ল্যাঙ্কেট প্রায় একই রকম, কালারটা একটু খালি আলাদা। দেখো এটা একটু বেশি ডিপ আর এটা একটু লাইট, বাকি একই রকম। পাশাপাশি থাকলে খুব একটা বেশি আলাদা বলে মনে হয় না, দুটোই প্রায় এক হয়ে গেছে। শীতকালে এই তো এক জ্বালা, চারটি খানে কম্বল হানা তেনা এইসব ভাঁজ করে রাখতে রাখতে বিছানাটাই যেন কত ছোট হয়ে যায়। একটা সময় তো কম্বলগুলো যখন খোলা থাকে কোথায় নিজেরা বসবো সেটাই খুঁজে পাই না, পুরো খাট জোড়া কম্বল। দেখো বিছানা কি ছোট ছোট লাগে না শীতকালে, গরমকালে বেশ ভালো। বাবা বালিশ টালিশ গুলো ঠিক করে দিলাম, ব্যাস বিছানা তাড়াতাড়ি গোছানো হয়ে যায় আর বিছানাটা বেশ দেখতেও ভালো লাগে। আর শীতকালে এই চারটিখানে সব ঝাপলা ঝুবলি সব থাকে, একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু ব্রেকফাস্টে হয়েছে আমাদের রুটি তরকারি। আর আমি কি খেয়েছি জানো, আমি খেয়েছি আজকে বাসি আলুর পরোটা। কালকে তো রাত্রিবেলা বাবার জন্য ওই আলুর রুটি করে দিয়েছিলাম, ও তো পরোটা খায় না, তো ওই আলুর পুর ভরে আলুর রুটি করে দিয়েছিলাম, কিন্তু একটা বেশি হয়ে গেছিল, ও খায়নি। তো সেটা ছিল আজকে সকালবেলা। আমি ভাবলাম যে কি করব, ওটা কি ফেলে দেবো, তারপরে ভাবলাম যে আগে থাক একটুখানি তেল দিয়ে ভেজে নি। তো ওই একটুখানি তেল দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম, ওই বাসি আলুর পরোটা খেয়েছি। আর এমনি রুটি তরকারি, এ বাবা এরকম করিস না, রেখে দে, সব পরিষ্কার ঝুরিষ্কার হয়ে গেছে, আর নোংরা করিস না। তার বাবাই খেয়েছে, কি বলে ওটা, হ্যাঁ কি দূর বাবা পরোটা দূর রুটি আলুর তরকারি। এই ছেলেটা না এসে সব একেবারে গন্ডগোল করে দিচ্ছে, যা এখান থেকে। আর ও এখন গেছে মাংস আনতে, আজকে আমাদের বাজার টাজার কিচ্ছু হয়নি, আজকে উঠেছি অনেকটা দেরিতে। আর তারপরে এই সব খাওয়া দাওয়া সেরে একটু আগে 11:30 বেজে গেছে, তখন গেছে মাংস আনতে, এখনো আসেনি। তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা শুরু করে দিই, কারণ মাংস আনলেই আবার রান্নাঘরে চলে যেতে হবে, কারণ বেলা তো অনেকটাই হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার কাজকর্ম। আসলে না আগে কি হতো জানো তো, শনিবার দিনগুলো না মাংস নিয়ে চলে আসতো, কারণ রবিবার ছুটির দিন, ঘুম থেকে উঠতেও দেরি, তারপর টুকটাক সব কাজ টাজ ওর থাকে, চুল কাটতে যাওয়া, দাড়ি কাটা, হ্যানা ত্যানা। তো তাই জন্য না রবিবার তাড়াতাড়ি করে বাজার যাওয়াটা ওর আর হয় না। কিন্তু এখন আবার আমাদের এখানে প্রত্যেক শনিবার সব বন্ধ থাকছে, মানে লকডাউন থাকছে শনিবার, তাই জন্যই না আমাদের এই রবিবারটা ভীষণ প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। উঠছিও দেরি করে, তারপরে বাজারও দেরি দেরি হচ্ছে, রান্নাও দেরি দেরি হচ্ছে। মাংস টাংস আনা থাকলে কি হয়, যখনই উঠলাম তারপরে উঠে একটুখানি ঘরের কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়া যায়, কিন্তু এই পরিবারগুলো লকডাউন থাকায় না এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। তাহলে চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, মনে হচ্ছে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু থাকো, আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সঙ্গে থেকো। এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ভাত বসানো, সেটাই এখন করছি। আর বাবাইও চলে এসেছে বাজার থেকে আর কি, তবে বাজার বলতে কি সবজি বাজার কিছুই নয়, খালি মাছ আর মাংস নিয়ে এসছে। সবজি আনতে বললে ওর যে কি সমস্যা হয় জানি না, মোটে সবজি বাজারে ও যাবে না।
আমি বললাম যে একটু সবজি টবজি নিয়ে আসো, বলছে সবজি টবজি আনতে পারবো না, এই নাও বলে খালি মাছ আর মাংস আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল। শুধু মাছ আর মাংসতে হয় বলো, একটু সবজি না হলে কী করে কী হবে? সবজি আর এনে দিল না, তো এই যে মাছ আর মাংস এই আমাকে এনে দিয়ে চলে গেল। তো চলো এখন আগে মাছ মাংস টাংসগুলো সব ধুয়ে রান্নাটা শুরু করে দিই। আমার মাংসটা ধোয়া হয়ে গেছে কিন্তু মাছ টাছ এখন অবধি ধুইনি, শুধুমাত্র বাবার জন্য দু পিস মাছ নিয়ে এখন ভাজছি, কারণ বাবা ভাত খাবে। আর সকালবেলায় মা বাবার জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিল, বাবা এখনই ভাত খাবে, বাবার শরীরটা কদিন ধরে খুব খারাপ, তো তাই জন্যই তেমনভাবে খাওয়া দাওয়া করছে না, এখন ইচ্ছা হচ্ছে গরম গরম ভাত আর মাছ ভাজা খাবে, তাই জন্যই আগে শুধু দু পিস মাছ ধুয়ে নিয়ে বাবাকে ভেজে দিলাম, তারপরে আমাদের এখানে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে বাকি মাছগুলো ধোবো। আর এই যে দেখো মাংস ধুয়ে নিয়েছি, এখানে ভাতটাও একবার ফুটে গেছে বলে বন্ধ করে দিয়েছি গ্যাসটা, আর এইবারে মাংসটা করব। দেখো কতটুকু তেল আর কড়ার মধ্যে আছে, প্রায় নেই বললেই চলে। তো বাবাই বলেই দিয়েছে একদম কম তেল দিয়ে মাংসটা করতে, আজকেও চিকেন স্টু খাবে না, ও এমনি মাংস খাবে, আর যতটা মানে তেল না দিলেই নয়, শুধুমাত্র ততটুকু তেল দিয়েই আজকে মাংসটা করতে বলেছে, মানে একদমই লাইট করে। তো তাই জন্য শুধুমাত্র আলুটা ভাজতে গেলে যতটা তেল আমার প্রয়োজন হয় সেটা দিয়েই আমি আলুটা ভেজেছি, আর বাকি কড়া চাচা যে তেলটা রয়েছে সেটা দিয়েই মাংসটা এখন আমাকে করতে হবে। আর এদিকে মাংসটা ম্যারিনেট করছি, তবে মশলা বলতে মানে খুবই সামান্য, তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো, সামান্য একদম অল্প আদা বাটা, রসুন বাটা, আর একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা তো মানে খালি আমার মনে হলো যে হ্যাঁ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু লঙ্কার কোনো রকম অস্তিত্বই ছিল না। তো এরকমই মাংসটা আজকে করব, তবে ওর মাংসটা তুলে নেবার পর আমারটা একটুখানি ঝাল দেব। আমি মশলা কম খেতে পারি, তেল কম রান্নাও খেতে পারি, কিন্তু ঝাল ছাড়া রান্না আমি একদম খেতে পারি না, তো তাই জন্যই ওর মাংসটা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে আমাদের মানে মা আর আমি খাবো, তার জন্য একটু ঝাল দেব, তাই জন্যই আজকে একই সাথে করে নিচ্ছি, আলাদা আলাদা আর করছি না। তো চলো মাংসটা একটুখানি কষিয়ে কষিয়ে করি, মশলা টশলা নেই, তেল নেই, তো কী হয়েছে, খেতে যাতে একটু ভালো হয়, রবিবারের বাজার, খাওয়া দাওয়াটা একটু ভালো না হলে মানে একটু মনের মতো না হলে ঠিক ভালো লাগে না। আর এখানে সেই মশলা ধোয়ার বাটিটা রয়েছে, গরম জল বসিয়েছি মাংসয়ে দেবার জন্য, আর রয়েছে আলু, কারণ আলু ছাড়া মাংস বাবাইয়ের একদমই পছন্দ নয়, তাই জন্যই আলুটা আগে দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখো বসিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা চাপা দিয়ে থাক এখানে, ততক্ষণ আমি মাছটা ধুয়ে নিই, অনেকটা মাছ আছে, ধুতে অনেকটা সময় লাগবে, তারপরে এদিকটা দেখব। থাক তুই ঢাকা চাপা থাক, আর এই যে দেখো দেখো এই যে লেগ পিস, এই লেগ পিস নিয়ে না মানে লেগ পিস নিয়ে নয়, লেগ পিস এক এক সপ্তাহে এক একজন খায়, এক সপ্তাহ বাবাই লেগ পিস খায়, এক সপ্তাহ আমি লেগ পিস খাই, এক সপ্তাহে পুটুস লেগ পিস খায়, কারণ আমরা তিনজনেই লেগ পিস খেতে খুব ভালোবাসি, তাই জন্যই আমি এরকম পালা করেছি। তো এই সপ্তাহে লেগ পিসটা হচ্ছে আমার পালা। তো আর এদিকে দেখো আমি মাছটাও ধুয়ে নিয়েছি, এখানে কৌটোর মধ্যে ভরেও নিয়েছি, আর এখানে মাছের তেল, তবে তেলটা কিন্তু একটা সুবিধার বলে মনে হচ্ছে না, কেমন কালো কালো তেল, মনে হয় তেতো হতে পারে। তো তেলটা আগে এমনি ভেজে দেখব, যদি ভালো থাকে তারপরেই রান্না করব, আর নয়তো একবারে দূর করে ফেলে দেবো একে। তাহলে চলো একে এখন ফ্রিজে তুলে দিই। এই দেখো এইটা পুটুষ আর বাবার জন্য তুলে রেখেছি, রেখে এখানে আমাদের মাংসটাতে একটু ঝাল দিয়েছি, এটাই হচ্ছে তেল কম মশলা কম কিন্তু ঝাল বেশি, লাল লাল পাতলা পাতলা গরম গরম মুরগির ঝোল, ঠিক আছে, একদম যা যা বিশ্লেষণ ব্যবহার করা যায় তাই তাই করে দিয়েছি, আর একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট। এই মাত্র স্নান সেরে পুজো সেরে এসে বসলাম, এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি, আর এখন কটা বাজে জানো? এই দেখো এখন বাজে 2:40, তার মানে এখন 2:30 বাজে। আসলে বাবাই বেরিয়েছিল আড্ডা মারতে, এই এলো, এখন স্নান টান করবে, বাথরুমে ঢুকেছে, তাই জন্যই আমি ওর জন্য ওয়েট করছি, ও বেরোলে তারপর একসাথে খাবো। তবে পুটুষের খাওয়া হয়ে গেছে, আমি রান্না করে এসেই পুটুষকে খাইয়ে দিয়েছি,
আর স্নান করার আগে কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল, কিন্তু স্নান করার পরে না তুলনামূলক ঠান্ডাটা লাগছে না দেখছি। দেখো সোয়েটার ফোয়েটারও কিছু পরে নেই। স্নান করার আগে যেন কি ঠান্ডা লাগছিল, ভাবছিলাম স্নান করব কি করে। তো যাই হোক, স্নান করে এখন বেশ আরাম লাগছে। তবে এরকম না মনে হয় জানো তো, স্নান করার আগে ঠান্ডা লাগে এক একদিন, যেদিন মেঘলা ওয়েদার থাকে, কিন্তু স্নানটা করার পর বেশ ফ্রেশ লাগে। ওই স্নান না করে বাবা আমি একদম থাকতে পারবো না। গরম জলে স্নান করি ঠিকই, কিন্তু প্রত্যেকদিন আমি স্নান করি, আর পুটুষকে আমি প্রত্যেকদিন স্নান করাই, গরম জলেই আমরা স্নান করি। আজকে সকালবেলায় বাবাইকে বলছি যে আজকে তো 23 জানুয়ারি হয়ে গেল, জানুয়ারি মাসের প্রায় শেষের দিক, তো ঠান্ডাটা কবে যাবে বলতো? তো ঠান্ডা যাবে, সে আবার কি গো, ঠান্ডা তো শুনছি নাকি আরো বাড়বে, কি জানি বাবা আরো কত ঠান্ডা বাড়বে কি জানি। আমি তো মনে হয় এরপরে একবারে জমেই যাবো। হ্যাঁ জমে যাবোই তো, তবে না নাকটা বেশ ফসফস করছে, কি জানি আবার সর্দি ফর্দি হবে নাকি। এই কত কষ্ট করে একটুখানি সেরে উঠলাম, আবার জানি না সর্দি হবে নাকি, নাকটা বেশ ফসফস ফসফস করছে। বাবু ওরকম চেঁচামেচি করিস না, ভালো লাগে না। তো চলো একটু পরে খাওয়া দাওয়া সেরে নি, তারপর একটুখানি রেস্ট নিয়ে নি, আবার ওবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থেকো। আচ্ছা তুমি ওখানে আর যেও না, গেলে বাবা বকছে, যেও না। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 11:05, আর এখন আমি করব আবার রাত্রিবেলার স্কিন কেয়ার। অনেকদিন আমি তোমাদের সাথে আমার রাত্রিবেলার স্কিন কেয়ারটা শেয়ার করিনি, মানে অনেকদিন না, আমি মনে হয় একবারই শেয়ার করেছিলাম আমার যতটা মনে পড়ছে, তাই জন্য ভাবলাম আজকে একটুখানি করি। আর তাছাড়া অনেকদিন পর কিন্তু আমি আজকে নিজেও রাত্রিবেলার স্কিন কেয়ারটা করছি। পুটুস এখান থেকে সর, এখান থেকে সর, কারণ এই প্রচন্ড ঠান্ডায় না রাত্রিবেলায় আর ইচ্ছা করে না, কিন্তু তারপরে ভাবি যে না রাত্রিবেলায় স্কিন কেয়ার করাটা তো খুবই প্রয়োজন, তো অনেকদিন পর আজকে করছি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ধোয়া হয়ে গেছে, এবার একটুখানি ক্রিম মেখে নি। এই আমি বিছানায় এক্ষুনি পরিষ্কার করেছি, কিচ্ছু গন্ডগোল করবি না। তুমি একটু খেয়াল রাখো গো, তাহলে দেখে নিলে আমার আজকের রাতের স্কিন কেয়ার, শুধু আজকের না প্রত্যেক দিনের রাতের আমার এই স্কিন কেয়ারই থাকে। তো যাই হোক, কেমন লাগলো আমার স্কিন কেয়ার কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে? টাটা। Thank you.